आठखाना तालेर प्रथम तालटा होच्छे आड़ताल। आड़ताल होच्छे कुड़ी मात्रा, विलम्बित रूपटा कुड़ी मात्रा। किरकम आठ चार आठ। একটা মজার জিনিস খেয়াল করুন, এই আটের ঘর দেখানো আমার মনে হয় কীর্তন গান ছাড়া নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে আর কোথাও পাবেন না। আটের ঘর দেখানো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এক। তাহলে আট আট চার আট, এই তালটা হচ্ছে আড়তাল। এবং এই আড়তালে গানটা হচ্ছে প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম অনিদানম, মানে ওগো চারুশীলা রাধে তুমি আমার উপরে তোমার এই অকারণ মান ত্যাগ করো, মুক্ত করো। মুঞ্চ মানে মুক্ত করো। হেই হে হেই হে প্রিয়ে, গানটি দুই আবর্তনে, হ্যাঁ মানে আট আট চার আট, এটা দুবার হবে গানটি কমপ্লিট হবে, তারপরে আখর দেওয়া হবে। হেই হে প্রিয়ে চারু শিলে, হে চারু শিলে মো চো ও মুঞ্চময়ী মুঞ্চময়ী মানম মানম অনিদানম, হেই হে হেই হে প্রিয়ে চারু তোমার অকারণ মান, অকারণ মান পরিহর রাধে তোমার কে না দাসে অকারণ মান, অকারণ মান পরিহর হেই হে হেই হে প্রিয়ে চারু। প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম অনিদানম। তারপরে হচ্ছে এখনকার দিনে বাকি গান পুরোটাই ঝাঁপতালে গাওয়া হয়। সপদি মদনানলো দহতি মম মানসম, সপদি মদনানলো দহতি মম মানসম, দেহি পদ দেহি মুখ কমল মধুপানম জয় রাধে, তোমার মুখ কমলের মধু দাওরাই। এই আখরের ব্যাপারটা একটু বলি, পদাবলী সাহিত্যে যখন আখর দেওয়া হয় তার একটা অলিখিত নিয়ম হচ্ছে এই যে পদ যদি সংস্কৃত ভাষায় হয় তাহলে আখরের মধ্যে মানেটা বলে দেওয়া হবে, মানেটা বলে দিয়ে তার অন্তর্নিহিত অর্থ বলা যাবে। কিন্তু পদ যদি বাংলা ভাষায় হয় তখন মানেটা আর বলে দিতে হয় না, অন্তর্নিহিত অর্থটা আরও বিকশিত করতে হয় আখরের মধ্যে দিয়ে। সেই জন্য এটা পদটা যেহেতু সংস্কৃত ভাষায় আখরটা বাংলায় ওই মানেটাই বলা হবে আর কি। হ্যাঁ, দেহি মুখ কমল মধুপানম জয় রাধে, মুখ কমলের মধু দাওরাই, মুখ কমলের মধু আমার সকল জ্বালা জুড়াইবে, মুখ কমলের মধু দাওরাই সকল জ্বালা জুড়াইবে, তোমার মুখ কমল মধুপানে সকল জ্বালা জুড়াইবে, মুখ কমল মধুপানে মুখ কমলের মধু দাওরাই, দেহি মুখ কমল মধুপানম। বলছে সত্যিই যদি তুমি আমার উপর মান করে থাকো তা আমাকে শাস্তি দাও, তুমি তো রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, তুমি আমাকে ধরে শাস্তি দাও, আমি তো গরু চড়ানো রাখাল, তুমি আমাকে শাস্তি দাও। কি শাস্তি দেবে?
सत्यमेवासि यदि सुदति मयि कोपिनि सत्यमेवासि यदि सुदति मयि कोपिनि देहि खर नखर शरघातम जयुराधे। सत्यि यदि आमार उपर राग करे थाको ताहले तोमार खर नखर तोमार ओई तीक्ष्ण नखेर आघात आमाय दाओ। एटा अर्थ होते पारे, आरेकटा अर्थ होते पारे, माने पठान्तरे आछे देहि खर नयन शरघातम তোমার ওই নয়নের তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে বিদ্ধ করো, সেটাও হতে পারে, পাঠান্তরে আছে আর কি। দেহি খর নয়ন শরঘাতম জয় রাধে ঘটায় ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম ইয়েন বা ভবতি সুখ জাতম জয় রাধে। হ্যাঁ, বলছে যে ঘটায় ভুজ বন্ধনম, যদি তোমার ওই নখের আঘাত দিয়েও আশা না মেটে, হ্যাঁ, তাহলে আরো আঘাত দিতে পারো কিভাবে, নিজের বাহুলতায়। তোমার হাত দুটো তো স্বর্ণলতার মতন, বাহুলতায় আমাকে আষ্টে পৃষ্টে বাঁধো। ঘটায় ভুজে বন্ধনম জনয় রদখণ্ডনম, যাতে তোমার খুশি হয় তাই করো। ইয়ে নবা ভবতি সুখ জাতম নীলনলিনাভমপি তন্বিতবলোচনম নীলনলিনাভমপি তন্বিতবলোচনম। বলছে ধারয়তি কোকোনদ রূপম জয় রাধে, আমি তো জানতাম তোমার চোখ দুটি কালো, কিন্তু আমার উপর অভিমান করে লাল হয়ে গেছে। তাহলে তোমার কালো চোখকে যখন তুমি নীলাভ, তোমার চোখকে যখন তুমি লাল করতে পেরেছ, তাহলে আমি তো কালো, আমাকে একটু ফর্সা করে দাও না যদি পারো। আমার কালো বলে সবাই আমাকে কিরকম খেপায়, তুমি যদি পারো আমার বর্ণ একটু পরিবর্তিত করে দাও। হ্যাঁ, কুসুম শরবান ভাবেন যদি রঞ্জয়সি কৃষ্ণমিদমেতদনুরূপম জয় রাধে। তারপর বলছে সুরত কুচকুম্ভয়োর পরিমণি মঞ্জরি রঞ্জয়তু তব হৃদয় দেশম জয় রাধে রসতু রসনাপি তব ঘন জঘন মণ্ডলে ঘোষয়তু মনমথ নিদেশম জয় রাধে। মানে এই পদটার এত সুন্দর বর্ণনা, মুখমণ্ডল থেকে শুরু করে একদম চরণ কমল পর্যন্ত গিয়ে পৌঁছাবে। একটু আগেই দেখলেন মুখমণ্ডল থেকে শুরু হয়েছে যে তোমার একটু কথা যদি বলো দাঁতের শোভা অন্ধকার দূর করে দেয় ইত্যাদি, নয়নের বর্ণনাও হলো। এরপরে হৃদয়ের বর্ণনা দিচ্ছে যে সুরত কুচকুম্ভয়র পরিমণি মাঞ্জারি, তোমার ওই হৃদয়ের দেশে যে ছোট ছোট ঘণ্টাযুক্ত হার রয়েছে, সেটা যেন যুদ্ধ ঘোষণা করছে মদন দেবতা। শুধু তাই নয়, তোমার উরুদ প্রদেশে যে ঘণ্টা বিরাজ করছে সেও যেন যুদ্ধ ঘোষণা করছে। এরপর কিন্তু চলে আসছে চরণে, তোমার চরণটি কেমন, স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনম জনিতরতি রঙ্গ পরভাগম জয় রাধে। স্থল পদ্মের থেকেও সুন্দর, স্থল পদ্ম দেখেছেন না, সেই হালকা হালকা গোলাপি রং হয় এবং একদম মসৃণ পাপড়িগুলো, বলছে সেই থলপদ্মের থেকেও তোমার চরণ সুন্দর। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি ওই চরণে আলতা পরিয়ে দিই। ভণ মসৃণবাণি করবাণি চরণদ্বয়ম সরস রসদলক তকরাগম জয় রাধে। ভণ মসৃণবাণী, ভণ মানে বলো, যে বলে না ভণিতা, ভণিতা মানে যে বলে আর কি, আর ভণ মানে বলো। ভণ মসৃণ বাণী, তোমার বাণী খুব মসৃণ, আমাকে একটুখানি বলো শুধু, মানে একটু আদেশ দাও শুধু, করবাণী তাহলে আমি করব। চরণাদ্বয়ম তোমার দুটি চরণকে সরস রসদলক তকরাগম, আলতার রং দিয়ে সরস করে তুলব তোমার ওই চরণ দুটি, শুধু একটুখানি আমাকে অনুমতি দাও। এখানে আবার আখরে একটু বেশি করে বলা হয় যে তোমার চরণের ধারে ধারে আমি ফুল এঁকে দেব, আর ফুলের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে আমার নাম লিখে দেব। আমি রইব পায়ের ধারে রইব নাম রূপে ওগো রাধে, রইব পায়ের ধারে রইব তুমি মনে হলেই চেয়ে দেখবে, দেখবে যেই নাম সেই কৃষ্ণ মনে হলেই চেয়ে দেখবে, রইব পায়ের ধারে রইব সরস রস দলক তকরাগম জয় রাধে। এরপর বলছে যে তোমার চরণটি আমার মাথায় দাও। স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবমুদারম জয় রাধে। স্মরগর লখণ্ডনম, স্মর মানে কাম,
গরল মানে বিষ, আর খণ্ডনং মানে টুকরো টুকরো করে দেওয়া। কাম নামক বিষের যে জ্বালা, সেই জ্বালা দূর করে দেয় তোমার ওই চরণ। স্মারগারাল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আমার মাথায় যদি রাখো তাহলে মনে হয় যেন আমার মাথায় একটা চূড়া পরানো হলো, আমার মাথার যেন ভূষণ স্বরূপ। মম শিরসি মণ্ডনম, অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে বলে কি মম শিরসি মুণ্ডনম, মুণ্ডন মানে মাথা নাড়া করা। আমি এরকমও উদ্ভট ব্যাখ্যা শুনেছি, বলে যদি তুমি আমায় ভালো না বাসো রাধে আমি মাথা নাড়া করে বাবাজি হয়ে যাব, কিন্তু ওগুলো ঠিক না, ওগুলো অশাস্ত্রীয় ব্যাখ্যা। মম শিরসি মণ্ডনম মানে আমার মাথার ভূষণ স্বরূপ তোমার ওই শ্রীচরণ। তাই বলছে যে এই আমার মাথায় একটি চূড়া পরিয়ে দেবার মতন হবে যদি তুমি তোমার চরণটি আমার মাথায় রাখো। স্মরগর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম উদারম, দেহি পদ পল্লবম উদারম, দেহি মানে দাও, পদপল্লব মানে চরণ পল্লব, পল্লব মানে কচি পাতা। তো রাধারানীর চরণকে এখানে কচি পাতা কেন বলা হলো, মানে অন্তর্নিহিত ব্যাখ্যায় টিকায় বলা হয়েছে যে এখানে একটা চিকিৎসা শাস্ত্রের কিন্তু উপমা ভিতরে ভিতরে চলছে। চিকিৎসা শাস্ত্রে আগে বলা হতো যে যদি কোথাও ফোসকা পড়ে যায় তাহলে কচি পাতা যদি আস্তে আস্তে তার উপর বুলানো হয় তাহলে ওই দগ্ধ হবার যে জ্বালা সেই জ্বালাটা প্রশমন হয়। তো আমার যে তোমার বিরহে যে অন্তর জ্বালা বইছে তোমার ওই চরণরূপী কচি পল্লব যদি আমার মাথায় দাও তাহলে আমার সর্বঙ্গের ওই জ্বালা নির্বাপিত হবে। তাই বলছে দেহি পদ পল্লবম উদারম, উদারম বলার এই অর্থ যে তোমার চরণ এমন উদার, সকলকেই তো কৃপা করে, আমি গোঠের রাখাল বলে আমি কি কৃপা পাবো না। তো এইখানে একটি কাহিনী আছে যে এই পদ লিখতে লিখতে জয়দেবের হাত থেমে যায়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে জয়দেব রূপ ধারণ করে এই পদ সম্পূর্ণ করেন এবং ভক্ত সমাজে ওই জন্য এই পদটির অত্যন্ত একটা মর্যাদা রয়েছে। ভগবান নিজে এসে নাকি এই বাকি অংশটা দেহি পদ পল্লবম উদারম এই অংশটা নাকি সংযোজন করেছিলেন। তো ঘটনা যাই হোক, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সেটা আমরা বুঝতেই পারছি যে বদন কমলের বর্ণনা থেকে একদম চরণ কমলে এসে সম্পূর্ণতা লাভ করল। তা এই পদের শেষ অংশটা সেখানে দেখুন জয়দেব কি সুন্দর কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা যখন কোনো কাজ করি আমাদের আড়ালে যারা যারা সেবা করেন তাদের কথা কিন্তু ভুলে যাই। জয়দেব গোস্বামী কিন্তু সাহিত্য রচনার পেছনে তার যে পদ্মাবতী দেবীর কৃতিত্ব, তার যে পদ্মাবতী দেবীর সেবা সেটাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পদের মধ্যে পদ্মাবতী দেবীর নামটা যুক্ত করেছেন জয়দেব গোস্বামী। ইতি চটুল চাটুপটু চারুমুর বৈরিণ রাধামধি বচন জাতম, এখানে মুর বৈরিণ, মুর মানে সেই মুর নামে একজন অসুর ছিল না, মুরের অরি বলে বিষ্ণুর আর এক নাম মুরারি, অরি মানে শত্রু, তাহলে বিষ্ণুর নাম মুরারি কেন না মুরের অরি, তেমনি এখানে জয়দেব বলছেন মুর বৈরী, অর্থাৎ বিষ্ণুই তো কৃষ্ণ, কৃষ্ণই বিষ্ণু। তো সেই অর্থে বলা হচ্ছে যে এখানে এই যে শ্রীকৃষ্ণকে এত এই যে শ্রীকৃষ্ণ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় রাধারানীকে বললেন, ইতি চটুল চাটু পটু, চাটু মানে প্রশংসা বাক্য, ইতি চটুল চাটু পটু চারু মুর বৈরিণ রাধাম অধিবচন জাতম, রাধারানীর সামনে এইভাবে ওই মুর বৈরী বা মুরারি মিষ্টি মিষ্টি প্রশংসা বাক্য বললেন। তাই তো এই পদটি লিখেছেন কে, এইবার ভণিতা, ভণিতায় বলছেন নিজের নাম দেবার আগে কিন্তু পদ্মাবতী দেবীর নাম দিচ্ছেন কৃতজ্ঞতায়। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতি ভণিতমতিশাতম, এখানে আমরা আখর দি ওই চড়ায়, জয়তি পদ্মাবতী প্রাণ ভরে জয় দাও ভাই সবাই মিলে, জয় দাও ভাই ভাগ্যবতী পদ্মাবতীর প্রাণ ভরে, ভাগ্যবতী পদ্মাবতী ভগবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতীর প্রাণ ভরে জয় দাও ভাই, জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভণিতমতি শাতম জয় রাধে। এই পদটি
গীত গোবিন্দ থেকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। এবং গীত গোবিন্দের আমার তো মনে হয় সব থেকে বড় গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ পদ এটি, কারণ এই সুরতালটা প্রথমের যে দুটো লাইনের সুরতালটা সেই জয়দেবের যুগ থেকে আজ অব্দি গুরু পরম্পরায় অক্ষত অবিকৃত রয়েছে। এরপরে আমরা বিদ্যাপতির